মানে বক্তব্য দেওয়ার কথা ছিল বুঝছিস তো ওটার সময়ে সবগুলো কাগজপত্র দিয়ে ঠিকঠাক করতে করতে সমস্ত রাজনৈতিক দলের সাথে তারা বসছিল বসে একটা অন্তর্বর্তীকালের সরকারের রূপরেখা তৈরি করছে চোদ্দ সদস্য বিশেষ আমি তো সদস্য গুলা শেয়ার করবো না কারা কারা আছে বুঝছো দিয়ে তারপরে শেখ হাসিনা সেফ এক্সিট নিয়ে চলে গেছে আর দিক সেনাবাহিনীর প্রধান ইয়েতে চলে গেছে আর কি গণভবনে

তাহলে মানে কে কে পালালো এরকমের কি কি মানে ওরা বলল নাকি খালি হাসিনার নাম করলো আমি পাঠাচ্ছি তারা আমি এটা খুব লাগছে আমি লিস্ট দিচ্ছি তারা